আবারও কাজ বন্ধ দুর্গাপুরের এসআর প্রকল্পে গত 20 দিনে এই নিয়ে তিনবার জাটগড়িয়া ধবনির পরেবার নাচনে দুটি পিটে কাজ বন্ধ কর্তাদের ঘিরে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ সকালে লাউদোহার নাচন গ্রামে এসআর প্রকল্পের 53 ও 54 নম্বর পিটের কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ প্রকল্পের জন্য জমিতে সেচের জল আসতে পারছে না চাষের ক্ষতি হচ্ছে পাশাপাশি প্রকল্পের জন্য গাড়ি যাতায়াতের ফলে ভেঙে পড়েছে রাস্তা আমাদের এক নম্বর হচ্ছে গ্রামের উন্নয়নমূলক যেগুলো দিয়েছিলাম সেগুলো করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সেচ নালা আমাদের পরিষ্কার করতে হবে সেচ নালাতে যেন কোনো রকম ডিস্টার্ব না হয় জমির যারা জমি আছে সেই জমির মালিকদের যেন চাষ সম্পূর্ণভাবে হয় তাহলে যদি ওরা করতে পারে করুক আদারওয়াইজ এসআর ওয়েলকাম আমাদের চায় না এসআর ওয়েল চলে যাবে ঘটনাস্থলে এসআর কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরে পুলিশ এসে তাঁদের ঘেরাও মুক্ত করে এসবের মাঝেই ফের সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে এসেছে গত ডিসেম্বরে এলাকার রাস্তাঘাট সারাই আলোর ব্যবস্থা হাইড্রেন তৈরি সহ একাধিক দাবিতে এসআর কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় নাচন সিভিল সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন অভিযোগ সেই চিঠির উত্তর না মেলাতেই গ্রামবাসীদের উস্কে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে এসআর কর্তৃপক্ষের দাবি বারবার এভাবে অযৌক্তিক কারণে কাজ বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে এরকম চলতে থাকলে প্রকল্প চালানো মুশকিল হয়ে পড়বে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে জানিয়েছেন দুর্গাপুর এসআর প্রকল্পের জনসংযোগ আধিকারিক গ্রামের লোকেদের বিভিন্ন রকম কিছু অনেকগুলো কিছু দাবি থাকে যেগুলো কোনো বেসিস নেই যেন যুক্তি থাকে না যেগুলো গভর্নমেন্টের করা উচিত ওইটাও অ্যাকচুয়ালি আমাদের উপর দেয় আমরা ওদের থেকে দাবিগুলো পেয়ে আমরা ওপর মহলেও জানিয়েছি গভর্নমেন্টকেও জানিয়েছি এবং গভর্নমেন্টের সঙ্গে আমরা কথাবার্তা বলে ওদের জন্য কোন কিরকম ভালো কাজগুলো যে করা যায় সেটার জন্য আমরা ডিসকাস করছি এসআর প্রকল্পের কাজে বাধা দেওয়া নিয়ে আগের দুটি ক্ষেত্রে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও সামনে এসেছিল মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ বর্ধমান